সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমরা একজন উদয়মান একটি ছেলের সঙ্গে কথা বলবো যে অত্র এলাকায় আমি দেখেছি মানুষের কাছ থেকে 200, 100, 300 এভাবে টাকা নিয়ে গরিব দুঃখীদের মাঝে ত্রাণ বিতরণ করছেন। ভাই আপনার নাম? আমার নাম মানিক দত্ত। মানিক দত্ত ভাই, আমি তো দেখলাম যে আপনি অনেকের কাছ থেকে 200, 100, 300 টাকা করে নিচ্ছেন, নিয়ে এই যে টাকাটি দিয়ে আপনি চাল কিনছেন, ডাল কিনছেন, আলু কিনছেন, তেল কিনছেন, এগুলো কিনে মানুষের বাড়ি বাড়ি সাহায্য করছেন। আপনার তো মনে আপাতত মনে হয় কিছু নেই, তারপরেও আপনি সাহায্য করছেন, এটা কেন করছেন? আসলে এটা আমার মনে হয় যে আমি যেটা বিশ্বাস করি যে বর্তমানে যে পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ পড়ে গেছে, আসলে তাদের পিছনে আমাদের প্রত্যেককেই দাঁড়ানো উচিত। এই অনুপ্রেরণা থেকেই আমি কাজগুলো করছি। এই অনুপ্রেরণা থেকে আপনি কাজ করছেন। তো আপনার মতে এই যে করোনা পরিস্থিতির যে ভয়াবহতা চলছে, এটা কতদিন স্টেবল করতে পারে মনে করেন আপনি? আসলে এটা তো গোটা বিশ্বে কেউ কিছু বলতে পারছে না কতদিন স্টেবল হতে পারে। আমার ধারণা মতে আমরা যদি একটু ভালোভাবে সচেতন হই, তাহলে 2-3 মাসের মধ্যে আমরা হয়তো বা কিছুটা এর ভয়াবহ থেকে কেটে উঠতে পারি। 2-3 মাসের মধ্যে ভয়াবহ। তো এই 2-3 মাসে যারা রোজগার করতে পারতেছে না, খেতে পারতেছে না, তাদের জন্য আপনি কি করবেন? তাদের জন্য আমি সকলকেই অনুরোধ করব, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে অনুরোধ করব, যাদের দেওয়ার মতন কিছু আছে, সাহায্য করার মতন এবিলিটি আছে, তারা এগিয়ে আসুক এবং প্রকৃত গরিবকে সাহায্য করুক, এটা আমার অনুরোধ। প্রকৃত গরিবকে সাহায্য করুক। আর সরকারের প্রতি আপনার কি বলার কি আছে? সরকারের প্রতি আমি এতটুকুই বলতে পারি, আমি আজ পর্যন্ত যতটুকু টিভিতে বা সব রকম মিডিয়াতে যা দেখতেছি, সরকার যথেষ্ট দিচ্ছে, কিন্তু এটা নিম্ন শ্রেণীর মানুষ বা গরিবের কাছে পৌঁছাচ্ছে না। এটা রাজনৈতিক নেতারা বা মেম্বাররা, চেয়ারম্যানরা, মানে যাদেরকে এই সাহায্যটা দিচ্ছে গরিবকে দেওয়ার জন্য, তারা তার 90% লুটপাট করে খেয়ে নিচ্ছে। তা আপনার এলাকায় এই ধরনের কতগুলো মানে আপনি দেখেছেন যে এই ধরনের নেতারা লুটপাট করতেছে? আমি নেতাদের কথা কতটুকু তারা পেয়েছে এটুকু জানি না, তবে আমি দেখছি শত শত পরিবারকে যারা কোনো মেম্বার চেয়ারম্যানদের কাছ থেকে কোনো রকম সাহায্য পায়নি, মেম্বার চেয়ারম্যানদের কাছ থেকে কোনো রকম সাহায্য পায়নি, আমার কাছে খবর আছে বা আমাকে তারা বলেছে, আমি যেখানেই গেছি আমি সেখানে এই ধরনের অনেক ফ্যামিলিকে পেয়েছি। আসলে যাদের পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, কিন্তু পাচ্ছে মেম্বার চেয়ারম্যানরা কিছু হয়তো দিয়েছে, কিন্তু যারা পাচ্ছে তারা অর্থশালী এবং তাদের নিজেদের লোক। তারা অর্থশালী এবং তাদের নিজেদের লোক, তার ইচ্ছা করলে 2-3 মাস একটু কষ্ট হলে তারা চলতে পারবে, কিন্তু এমন কিছু ফ্যামিলি আছে যারা 5 দিনও চলতে পারবে না। এদের হক এই ত্রাণ পাওয়া। এই এলাকায় এই ধরনের কতগুলো ফ্যামিলি আছে আনুমানিক ধরা যায়? যদি আমাদের 1 নম্বর ওয়ার্ডে যদি আমরা 2000 ফ্যামিলিকে যদি চিহ্নিত করতে পারি বা ত্রাণ দেই, আমার মনে হয় কিছুটা এগিয়ে যাবে। 2000 ফ্যামিলি হলে ধরে নেন আপনার, না হলো 10,000 লোক এই উপকৃত পাবে। আচ্ছা আচ্ছা, তো আপনি কিভাবে এই ত্রাণটা বিলি করতে বলতেছেন? আমি আমার মনের ধারণা থেকে আমি এটুকুই বুঝি যে সরকার যদি সরাসরি বাংলাদেশের 2 কোটি পরিবারকে, নিম্ন শ্রেণী পরিবারকে 5,000 টাকা করে এককালীন সাহায্য করে, তাহলে হয়তো বাংলাদেশ সরকারের 10,000 কোটি টাকার প্রয়োজন হবে এবং এতে 8 থেকে 10 কোটি লোক উপকৃত আসবে সরাসরি। আচ্ছা, তো এই টাকাটা কিভাবে দিবে সরকার, কিভাবে বুঝবে যে এই ফ্যামিলি? এটার জন্য সরকারকে তার যত রকম গোয়েন্দা সংস্থা আছে, তার পুলিশ বাহিনী বা যত রকম তার সংস্থা আছে, এদেরকে সে মাঠে নামাতে পারে, নামিয়ে দেখতে পারে। তার সাথে সুশীল সমাজের কিছু কিছু মানুষ এখনো আছে যারা এই বিপদ গরিবের পাশে দাঁড়াতে চায়, এই ধরনের লোককে খুঁজে নিতে হবে বা আহ্বান করতে হবে, তারা আসবে, কিন্তু তারা এই রাজনৈতিক নেতাদের কারণে তারা বাসা থেকে বেরোতে চাচ্ছে না বা মানুষের পাশে যে দাঁড়াবে এর সাহসটাও তারা পাচ্ছে না। এতে একটু প্রসেসটা বেশি লং হয়ে যাবে না? কারণ গোয়েন্দা সংস্থা নামবে, খুঁজবে, তারপরে এতে তো সময় বেশি লাগবে না? হ্যাঁ, সময় বেশি লাগলেও উদ্দেশ্য আপনার 5 দিন লাগতে পারে আমার ধারণা। যদি সারা দেশে একই যোগে প্রতিটা জেলা ওয়ারি আপনার যদি কাজ করে এবং তার সাথে কিছু সাধারণ মানুষও আসবে আহ্বান করলে, অবশ্যই ভালো মানুষরা আমাদের দেশে আছে তারা আসবে, যুবক শ্রেণীরাও ভালো মানুষ, ভালো ছেলেরা আছে, তারাও কিছু কিছু করতেছে। আমি দেখতে পাচ্ছি অনেক যুবক তাদের কিছু কিছু পয়সা সঞ্চয় করে কিছু ফ্যামিলিকে সাহায্য করতে, যেটা আমি নিজে দেখছি যুবকরা করতে চাচ্ছে, কিন্তু তাদেরকে আহ্বান করতে হবে, তারা এগিয়ে আসবে, এটা আমার বিশ্বাস। কিভাবে আহ্বান করবে তাদেরকে, কিভাবে মানে
সরকার বলবে যে আমাকে তারা স্বেচ্ছাসেবী হিসেবে ডাক দিতে পারে সরকার? কিরকম ভাবে মানে ডাকলেই তো তারা সরাসরি পৌঁছাতে পারবে না? ডাকলে পৌঁছাতে পারবে, তার জন্য কিছু জায়গা থাকবে। যেহেতু দেখা গেল জেলা প্রশাসকের কার্যালয়ে কিছু তরুণকে যারা সেবামূলক কাজ করার উদ্দেশ্য নিয়ে চিন্তা ভাবনা যাদের আছে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করতে পারে, অথবা লোকাল প্রশাসন থানাতে যোগাযোগ করতে পারে, আরো অনেক অধিদপ্তর আছে এগুলোতে যোগাযোগ করতে পারবে তারা। যুবক এখনো এই দেশে অনেক যুবক আছে যারা আসলে সেবা করতে চায় মানুষ। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান তথ্যগুলো দেওয়ার জন্য। আরেকটা কথা আমি বলতে চাই, সরকার যেভাবে ত্রাণ দিতে চাচ্ছে, সরকারের অবশ্যই সরকারকে আমরা দেখতে চেষ্টা করতেছি, কিন্তু এতে যদি সরকার 40,000 কোটি টাকা বরাদ্দ করে নেতাদের মাধ্যমে, রাজনৈতিক নেতাদের মাধ্যমে, বাউপি চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে, এর 30,000 কোটি টাকা এরা লুটপাট করে নেবে, 10,000 কোটি টাকা তাদের ব্যক্তিগত কিছু মানুষ এই সাহায্যটা পাবে, গরিব কখনোই এই সাহায্যটা পাবে না। আপনি কিভাবে এই ধারণাটা করলেন? আমি যতটুকু ত্রাণ আমি নিজের পকেটের আমার যতটুকু ছিল, এবং আমার দু একটা বন্ধু বান্ধব আমাকে তারা আসে আমাকে বলছে যে মানে কতটুকু কি করা যায়, তাদেরকে আমি বলছি, এবং তাদেরকে নিয়েও আমি অনেক ফ্যামিলিতে সাহায্য পৌঁছে দিয়েছি, এবং সেখানে আমি অনেক ফ্যামিলিকে দেখেছি যে আমি তো সবাইকে আর দিতে পারবো না, আমার সীমিত যতটুকু পেয়েছি, তখনও আমি অনেক ফ্যামিলি আমার কাছে এসেছে, তাদের দুঃখের কথা বলেছে, এবং তারা কোনো সাহায্য সহযোগিতাই পায়নি, এবং আমি আমার এলাকাতেও দেখেছি যে কোনো মেম্বারদের কাছ থেকে এরা সাহায্য পায়নি, না পায়নি। তাহলে সাহায্য যেহেতু সরকার দিচ্ছে, এরা গরিবরা পাচ্ছে না, এই জন্য আমার এই ধারণাটা যে সরকার নিজে থেকেই কিছু করুক, এবং তার সরকারি বাহিনী দিয়ে সে কিছু করুক। মানে আপনি বলতে চাচ্ছেন যে সরকারি বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর, অনেক সংস্থা আছে বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, তো আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান এই তথ্যগুলো দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ওকে ভাই, দর্শক, এতক্ষণ আপনাদের একজন উদয়মান যুবকের কথা জানানোর চেষ্টা করলাম যে নিজে অন্যের কাছ থেকে চেয়ে মানুষের বাড়ি বাড়ি ত্রাণ দিয়ে বেড়াচ্ছে। দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এখানে আমাদের সার্থকতা, আপনারা ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এখন যারা মনে করেন ত্রাণ পাচ্ছে না, খেতে পাচ্ছে না, তারা কি করতে পারে এই পরিস্থিতির মধ্যে? তারা কি করবে? তারা ঝুঁকি নিয়ে রাস্তায় বের হবে, কারণ সীমিত সময়ের জন্য দোকান খোলা থাকতে কারো কাছে পয়সা থাকলেও সে মনে করতেছে যে আমি তাড়াতাড়ি যে খরচটা নেই, নাহলে আমি খরচটা পাবো না, দোকানটা বন্ধ হয়ে যাবে, এই জন্য এই সামাজিক দূরত্বটা বজায় রাখা সম্ভব নয় এখন এই পরিস্থিতিতে। আচ্ছা, তো যারা খেতে পারতেছে না, অনেকে বলতে যাচ্ছে যে তারা ওই যে দেখ মানে আমরা কিছুদিন আগে দেখলাম ত্রাণ লুট হইল, ত্রাণ তো লুট হবে, অসতের হাতে যদি পড়ে ত্রাণ গরিব তো পাবে না, এটা তো আজকের নিয়ম না, অনেক আগেরই নিয়ম, হয়তো এখন এটা বেড়ে গেছে, লুটেরা শ্রেণীর সংখ্যাটা বাড়ে গেছে, এদেরও একটা সিন্ডিকেট আছে, এদেরও একটা সিন্ডিকেট আছে, সিন্ডিকেট না থাকলে আপনার খাটের তল থেকে তেল বের হয়। আচ্ছা, খাটের তেল থেকে তেল বেরোচ্ছে, তো কি জানি। আচ্ছা, আপনার কি মনে হয় যারা খেতে পাচ্ছে না তারা কি রাতের অন্ধকারে কিছু করতে পারে? না, নিম্ন শ্রেণীর মানুষের এই সাহসটা নেই, তারা চিল্লাইতেই পারবে, না খাই মরে যাবে, কিন্তু ওই লুটপাট করতে তারা যাবে না, যাবে ভালো শ্রেণী, যাদের অর্থ আছে তারা আরো অনেকদিন বেঁচে থাকতে চায়, এই তারাই যাবে এইসব কাজ করতে। তা আপনার মনে হয় যে মানে রাতের যে সামাজিক নিরাপত্তা দরকার সেটা কিভাবে বজায় থাকবে? হ্যাঁ, এদিকটা একটু নজর দিতে হবে, রাতেরও মানুষের নিরাপত্তা প্রয়োজন আছে, না হলে আমার মনে হচ্ছে যে মনে হয় কিছু শ্রেণী বের হবে লুটপাট করার জন্য বের হবে। কেন মনে হচ্ছে আপনার এটা? অনেক জায়গায় তো দেখতেছি গাড়ি লুট হচ্ছে, হ্যান লুট হচ্ছে, তেহান হচ্ছে, এগুলো ছিল না, এগুলো এখন এই এই এক মাসের মধ্যে দেখা গেল অনেক জায়গায় লুট হচ্ছে, লুট হচ্ছে, হ্যাঁ লুট হচ্ছে, কয়েক জায়গায় হয়েছে, রংপুরে হয়েছে, আরো অনেক জায়গায় হয়েছে, আমাদের এই অঞ্চলগুলো তো হবে না, তা তো না, হবে। এটা কি রাতের অন্ধকারে হতে পারে? হ্যাঁ, রাতের অন্ধকারেই হবে। এটা কি বাড়ি বাড়ি হতে পারে? হ্যাঁ, এটা ঠিক বলতে পারে, তবে হওয়ার সম্ভাবনা বেশি বেশি আপনার ধারণা হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। এটা
অনেক জায়গায় তুই দেখতেছি গাড়ি লুট হচ্ছে, হ্যান লুট হচ্ছে, তেহানোর যেগুলো ছিল না এগুলো এখন এই এই এক মাসের মধ্যে দেখা গেল অনেক জায়গায় লুট হচ্ছে। লুট হচ্ছে? হ্যাঁ লুট হচ্ছে, কয়েক জায়গায় হয়েছে, রংপুরে হয়েছে, আরো অনেক জায়গায় হয়েছে। আমাদের এই অঞ্চলগুলো তো হবে না, তা তো না হবে। এটা কি রাতের অন্ধকারে হতে পারে? হ্যাঁ রাতের অন্ধকারেই হবে। এটা কি বাড়ি বাড়ি হতে পারে? হ্যাঁ এটা ঠিক বলতে পারে, তবে হওয়ার সম্ভাবনা বেশি। বেশি আপনার ধারণা হওয়ার সম্ভাবনা বেশি? আচ্ছা আপনাকে ধন্যবাদ।